হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমরা একটু অফবিট কাজকর্ম করব, সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে টুকটি বা ইয়াস ধেয়ে আসছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলো নিয়ে আপনাদেরকে একটু আপডেট দেব। তো প্রথমে আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে যে ট্রপিক্যাল সাইক্লোন সেটা কাকে বলে। ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম, যেটা আপাত শান্ত সমুদ্রের যে উষ্ণ অবস্থাটা সেই অবস্থাটাকে বেশ করে গড়ে ওঠে এবং তারপরে শুরু হয় একটা প্রচণ্ড ঝঞ্ঝাম, তারপরে হচ্ছে বৃষ্টিপাত। তাই মোটামুটি বলে ভাবে বলা হয় যে ট্রপিক্যাল সাইক্লোন। তো ট্রপিক্যাল সাইক্লোনকে বিভিন্ন জায়গায় হয় বলে এগুলোর উপরে কিছু আমাদের গ্লোবাল বডিজ আছে, লাইক ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন এবং সেই সঙ্গে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিক, দ্যাট ইজ UNSCAP। এরা এদের সঙ্গে যেগুলো হচ্ছে যে আপনার রিজিওনাল স্পেসিফাইড মেটেরিওলজিক্যাল সেন্টার বা RSMC এবং তার সঙ্গে কিছু ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার, এই সবাই মিলে একটা গ্লোবাল বডি ফর্মেশন করে। এই গ্লোবাল বডিটা যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা ধরুন ঝড়, সেই ঝড় সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য মানুষের সামনে তুলে দেন, তাদের নামকরণ করে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD এবং সে তারা হচ্ছে যে সারা পৃথিবীতে আজ যে RSMCগুলো আছে সেগুলো সবগুলোর সঙ্গে কী করে ব্যাপারে নানা অ্যাডভাইসারি দেয়। এবং পার্টিকুলারলি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা যেটা করে সেটা হচ্ছে ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ওশেন রিজিয়নে যে ট্রপিক্যাল সাইক্লোনগুলো হয় সেগুলোর ব্যাপারে কিন্তু নামকরণ করে। এবং এই গোটা প্যানেলটাতে 13টা দেশ আছে, সেই 13টা দেশ হলো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, ওমান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরাবিয়ান এমিরেটস এবং ইয়েমেন। এই 13টা কান্ট্রি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে এসে এই নর্থ ইন্ডিয়ান ওশেন যে রিজিয়ন আছে সেই রিজিয়নে যে সমস্ত ট্রপিক্যাল সাইক্লোনগুলো হয় সেগুলোর নামকরণ করে। তো হালে 2020 এরকম 139টা নামের লিস্ট জমা পড়েছে, যার মধ্যে 13টা কান্ট্রি তাদের 13টা নামের 13 রকম নাম ওখানে সাবমিট করেছে। তার প্রথম যে সিরিজটা আছে সেই সিরিজটা এখন ব্যবহার করা হচ্ছে, সেকেন্ড লিস্টটাকে পরে ব্যবহার করা হবে। তো সেই সূত্রে যে সাইক্লোনটা এই মুহূর্তে গুজরাট বা মহারাষ্ট্র এবং রাজস্থান ওই উপকূলটাতে ঝাঁপিয়ে পড়েছে সেই সাইক্লোনটার নাম হচ্ছে টুকটি। এই টুকটি নামটাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মায়ানমার থেকে, যেটা হচ্ছে যে বার্মিজ ইন্টেলেক্টে এক ধরনের বিশেষ এক ধরনের গিরগিটি পাওয়া যায় যেটাকে বলে গেইকো লিজার, এর নাম সকলেই শুনেছেন। মানে এটা এখন একটা ওয়ান অফ দ্য মোস্ট হট মানে পেট অ্যানিমেল আর কি, অনেকে ঘরে রাখেন। তো সেই গেইকো লিজারের নাম অনুসারে এটাকে নাম রাখা হয়েছে, যে গেইকো লিজার হচ্ছে খুবই ভোকাল আর কি, হাইলি ভোকাল, ভীষণ ডাকে। তো এই ঝড়টা যখন হয় তখন তার আগে বাতাসের একটা শোঁসো গর্জন শোনা যায়, তারপরে ঝড় বৃষ্টিটা আসে, সম্ভবত সেই কারণে এটা নামকরণ করা হয়েছে। এর পরের যে ঝড়টা এই রিজিয়নে হবে মানে যেটা আসছে, যেটা 23 বা 24 মে আমরা এক্সপেক্ট করছি, সেইটার নাম হবে ইয়াস, যে নামটা দিয়েছে ওমান থেকে। এবং তারপরে এলাকার এরিয়াতে যে ঝড়টা হবে সেটার নাম হচ্ছে গুলাবি, যে নামটা দেওয়া হচ্ছে পাকিস্তান থেকে। তো বন্ধুরা, এই ছিল ট্রপিক্যাল সাইক্লোন সম্বন্ধে আমাদের একটা ছোট্ট আপডেট। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান। আজ আসি